পরোটাটা তৈরি হয়ে গেছে। দেখুন এটা সুন্দর ফুলেছে আর সুন্দর নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, ফুলকুলি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি ডিম পরোটার রেসিপি নিয়ে। ডিম পরোটা বানাতে যেসব উপকরণ লাগছে সেইগুলো হলো, এখানে আমি ময়দা নিয়েছি 500 গ্রাম, এখানে লবণ, এখানে গরুর দুধ, এটা চিনি, ডিম নিয়েছি 3টে, আর একটা গুঁড়ো দুধ আর সাদা তেল। প্রথমে একটা পাত্রে আমি ডিম 3টে ভেঙে নেব। এবার এটাকে ভালো করে মিক্সিং করবো। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, নুনটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিলাম, চিনিটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি এর মধ্যে 500 গ্রাম ময়দা দিয়ে দেব, এই পাত্রটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশ্রণ করে নেব। বন্ধ কর। কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দুধ দেব। দুধ দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এতে কিছুটা পরিমাণ তেল দেব, দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে না মেখে নিলে এটা ভালো সফট হবে না। প্রথম দিকে এটা একদম আঠা আঠা ভাব হবে, বাটির সঙ্গে একদম লেপটে যাওয়ার মতন হবে, কিন্তু আস্তে আস্তে এটা একদম ঠিক হয়ে যাবে, একদম হাতের মধ্যে চলে আসবে আর এরকম ভাব থাকবে না। দেখুন কেমন নরম সফট হচ্ছে। দেখুন এবার এটা মাখা হয়ে গেছে, সুন্দর হাতের মধ্যে চলে আসছে, একদম এখন আর লেগে থাকছে না, একদম তুলোর মতো নরম সফট হয়েছে। এটাকে এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখার সময় এটাকে আমি ওপরে একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিট পর আমি এটা আগলা করে দিলাম। দেখুন তেল দিয়ে মেখে রাখার কারণে এটা একদম শক্ত হয়নি, একদম নরম স্মুথ হয়েছে। এটা এবার আমি লেচি কেটে নেব। এবার আমি হাতে একটু ময়দা নিয়ে লেচি কেটে লেচিটাকে গোল করে নিয়েছি। এবার আমি একদিকে গ্যাসটা অন করে কড়াইটা গরম করতে থাকবো লো ফ্লেমে, আর এদিকে লেচিটা বেলতে থাকবো। এবার এটা বেলা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধ দেব আর চিনি দেব। চিনিটাকে আগের থেকে গুঁড়ো করে নিয়েছিলাম, চিনি দিয়ে এটাকে একটা লেয়ার দেব। এবার গুঁড়ো দুধ আর চিনিটা ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফোল্ড করব, এভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার পর এটাকে আমি ভালোভাবে
বেলে নেব। লেচিটা বেলা হয়ে গেছে, এবার আমি এটাকে কড়াই দিয়ে দেব। প্রথমে আমি তেল দিইনি, এটাকে আমি হালকা ছেঁকে নিয়ে পরে তেল দেব। দেখুন চার পাঁচটা এরকম খুলছে। এবার আমি এতে কিছুটা পরিমাণ তেল দেব। দেখুন তেল দিয়ে কিরকম ফুলছে, চারপাশগুলো ফুলে উঠছে। এবার আমি এটাকে উল্টে দেব। আমাদের পরোটাটা তৈরি হয়ে গেছে, দেখুন এটা সুন্দর ফুলেছে আর সুন্দর নরম হয়েছে। একইভাবে আমি সবকটা ডিমের পরোটাকে ভেজে একইভাবে তৈরি করেছি সবগুলো পরোটা। দেখুন পরোটাটা, দেখুন এটা খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা একদম খুবই সুস্বাদু লাগবে, কারণ এতে দুধ এবং গরুর দুধ এবং গুঁড়ো দুধ আর চিনি গেছে, ওই জন্য এটা খেতে খুবই ভালো লাগবে। এই ছিল আজকে আমাদের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, এরপর দেখতে পাবেন আরো নিত্য নতুন ভিডিও।